प्रिय छात्रीरा आमी पियाली दी आज नवम श्रेणी तृतीय अध्याय पृथ्वी पृष्ठे कोन स्थानेर अवस्थान निर्णय सम्पर्के आलोचना करब। एटी खुबी गुरुत्वपूर्ण एकटी अध्याय, तो आमरा आज देखे नेब भूपृष्ठे कोन स्थानेर अवस्थान निर्णयेर प्रयोजनीयता कि, केन आमरा अवस्थान निर्णय करब। आमादेर ई पृथ्वी जुड़े रयेछे विभिन्न नामेर विचित्र सागर, महासागर, पहाड़, पर्वत, मरुभूमि, अरण्य, देश, शहर, नगर, ग्राम, किन्तु कि करे आमरा जानबो जे जायगाय आमरा दाड़िये आछि सेटी बिराट पृथिवीर ठीक कोन जायगाय अवस्थित। समतल भूमिते दाड़िये दिनेर बेला कोनो जायगाय अवस्थान बा दिक निर्णय करा किछुटा सहज होलेओ माछ समुद्रे बा आकाशे अचेना स्थाने दाड़िये निजेर अवस्थान बला अत सहज नय। পৃথিবীতে সাগর, মহাসাগর, মহাদেশ, দেশ, গ্রাম, শহর প্রভৃতি ভূপৃষ্ঠের ঠিক কোথায় অবস্থিত তা অবস্থান নির্ণয়ের মাধ্যমে অনায়াসেই জানা যায়। এছাড়াও পৃথিবীর বিভিন্ন স্থানের ভৌগোলিক, জলবায়ুগত ও সাংস্কৃতিক পার্থক্য জানার জন্য অবস্থান নির্ণয় অবশ্যই প্রয়োজন। এই বিরাট পৃথিবীতে কোনো জায়গার সঠিক অবস্থান জানার জন্য পৃথিবীর ওপর কতকগুলি নির্দিষ্ট বিন্দু ও রেখা কল্পনা করা হয়েছে। পাশের ছবিতে কোন স্থানের অবস্থান সহজে বোঝানোর জন্য পৃথিবীকে একটি গ্লোব হিসেবে কল্পনা করা হয়েছে। লক্ষ্য করলে দেখতে পাবে গ্লোবটির ঠিক মাঝখান দিয়ে একটি রড বা দণ্ড গ্লোবটির ওপর নিচ ফুড়ে বেরিয়েছে। পৃথিবীর মাঝখান দিয়েও এই রকম একটি রেখা কল্পনা করা হয়েছে। পৃথিবীর কেন্দ্র দিয়ে চলে যাওয়া এই রেখাটি হলো পৃথিবীর অক্ষ বা আর্থস অ্যাক্সিস। পৃথিবীর অক্ষের উত্তর প্রান্তটি হলো উত্তর মেরুবিন্দু আর দক্ষিণ প্রান্তটি হলো দক্ষিণ মেরুবিন্দু। দুই মেরু থেকে ঠিক মাঝ বরাবর একটি বৃত্তরেখা আঁকা হয়েছে। দেখো এটি হলো লাল রং দিয়ে দেখানো হয়েছে। পৃথিবীর দুই মেরু থেকে সমান দূরে পূর্ব পশ্চিমে বিস্তৃত ওই কাল্পনিক রেখাটিকে বলে নিরক্ষরেখা বা বিষুবরেখা অথবা ইকুয়েটর। নিরক্ষরেখা পৃথিবীকে দুটি সমান অংশে ভাগ করেছে। নিরক্ষরেখার উত্তর অংশটি হল উত্তর গোলার্ধ আর দক্ষিণ অংশটি হল দক্ষিণ গোলার্ধ। নিরক্ষরেখা যে তল বরাবর রয়েছে তা হলো নিরক্ষীয় তল। এই তল পৃথিবীর অক্ষের সঙ্গে 90 ডিগ্রি কোণ করে রয়েছে। এইবার আমরা দেখব কৌণিক দূরত্ব কি। কোন স্থান এবং নিরক্ষরেখা ও মূলমধ্য রেখা পৃথিবীর কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তাকেই ওই স্থানের কৌণিক দূরত্ব বলা হয়। কোনো গোলাকার বস্তুর ওপর পৃষ্ঠদেশের ওপরে থাকা যে কোনো দুটি জায়গা থেকে বস্তুটির কেন্দ্র পর্যন্ত যদি দুটি সরল রেখা টানা হয় তবে রেখা দুটি গোলাকার বস্তুটির কেন্দ্রে যে কোণ তৈরি করে সেই কোণ হলো দুটি জায়গার মধ্যেকার কৌণিক দূরত্ব। এইভাবে পৃথিবী পৃষ্ঠের কোনো জায়গা নিরক্ষরেখা থেকে কেন্দ্র পর্যন্ত টানা সরলরেখার সঙ্গে যে কোণ তৈরি করে সেই কোণ হলো নিরক্ষরেখা থেকে ওই জায়গার কৌণিক দূরত্ব, এবং ওই কৌণিক দূরত্বই হলো ওই স্থানের অক্ষাংশ। যেমন ধরা যাক কলকাতার অক্ষাংশ 22 ডিগ্রি 34 মিনিট উত্তর বলতে কী বোঝায়। কলকাতা নিরক্ষরেখার উত্তরে অবস্থিত এবং নিরক্ষরেখা থেকে কলকাতার কৌণিক দূরত্ব হল 22 ডিগ্রি 34 মিনিট। এবার দেখে নেব এই অক্ষাংশ পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে। সেক্সট্যান্ট যন্ত্রের মাধ্যমে আকাশে সূর্যের সর্বোচ্চ অবস্থান দেখে পৃথিবী পৃষ্ঠের যে কোনো স্থানের অক্ষাংশ নির্ণয় করা সম্ভব। এবার তাহলে দেখা যাক অক্ষাংশ কী। নিরক্ষরেখার উত্তরে বা দক্ষিণে অবস্থিত কোনো স্থান থেকে পৃথিবীর কেন্দ্র পর্যন্ত যদি কোনো কাল্পনিক সরলরেখা টানা যায় তবে ওই সরলরেখা
নিরক্ষীয় তলের সঙ্গে যে কোণ উৎপন্ন করে সেই কোণই হলো ওই স্থানের অক্ষাংশ। অর্থাৎ সংজ্ঞা হিসেবে যদি আমরা বলি, নিরক্ষরেখা থেকে উত্তরে বা দক্ষিণে অবস্থিত কোনো স্থান এবং নিরক্ষীয় তলের কৌণিক দূরত্বকে ওই স্থানের অক্ষাংশ বলা হয়। আগের চিত্রটিতে আমরা দেখেছি যে স্থানটির অক্ষাংশ হলো 40 ডিগ্রি উত্তর। তো ওই একটা স্থানেরই 40 ডিগ্রি উত্তর অক্ষাংশ হতে পারে না, এরকম অনেক স্থানের অক্ষাংশ 40 ডিগ্রি উত্তর হতে পারে। তো এই সমান অক্ষাংশ যুক্ত স্থানগুলিকে যদি আমরা কাল্পনিক রেখা দিয়ে যুক্ত করি, তবে সেই রেখাটিকে আমরা বলবো অক্ষরেখা। এরকম পৃথিবীতে 1 ডিগ্রি অন্তর 90 ডিগ্রি পর্যন্ত অক্ষরেখা কল্পনা করা হয়েছে। সর্বনিম্ন অক্ষাংশ হলো 0 ডিগ্রি আর সর্বোচ্চ অক্ষাংশ হলো 90 ডিগ্রি উত্তর বা দক্ষিণ। এই অক্ষাংশের তফাতে আবার তাপমাত্রা পার্থক্য হয়, কাজেই জলবায়ুরও পার্থক্য ঘটে। এবার আমরা দেখে নেব কৌণিক দূরত্বের বৈশিষ্ট্যগুলো। তো পরপর যদি বলা যায়, প্রথমে কি আসে, কৌণিক দূরত্বকে সাধারণত ডিগ্রিতে লেখা হয়। আর কি বৈশিষ্ট্য আছে, গোলাকার পৃথিবীর কৌণিক মাপ 360 ডিগ্রি বলে নিরক্ষীয় সমতলে অবস্থিত নিরক্ষরেখা বা বিষুবরেখার অক্ষাংশ 0 ডিগ্রি, এজন্য নিরক্ষরেখাকে 0 ডিগ্রি অক্ষরেখাও বলা হয়ে থাকে। এছাড়া নিরক্ষরেখা থেকে উত্তর বা দক্ষিণ দিকে অক্ষাংশ ক্রমশ বাড়তে বাড়তে উত্তর মেরু অথবা দক্ষিণ মেরুতে 90 ডিগ্রিতে শেষ হয়ে যায়। আর কি বৈশিষ্ট্য, কোনো স্থানের জলবায়ুর সঙ্গে সেই স্থানের অক্ষাংশের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। তাহলে এবার আমরা পরপর বিভিন্ন অক্ষাংশগুলো দেখে নেব। গোলাকার পৃথিবীর কৌণিক মাপ 360 ডিগ্রি বলে নিরক্ষীয় সমতলে অবস্থিত নিরক্ষরেখা বা বিষুবরেখার অক্ষাংশ 0 ডিগ্রি, এজন্য নিরক্ষরেখাকে 0 অক্ষরেখাও বলা হয়। নিরক্ষীয় তল থেকে উত্তর মেরুর কৌণিক দূরত্ব 90 ডিগ্রি উত্তর, দক্ষিণ মেরুর 90 ডিগ্রি দক্ষিণ, আর আমাদের কলকাতা কত ডিগ্রিতে অবস্থিত, 22 ডিগ্রি 34 মিনিট উত্তর অক্ষাংশে অবস্থিত। এবার এই অক্ষাংশগুলোকে আবার দুভাগে ভাগ করা যায়। নিরক্ষরেখার উত্তর দিকের অক্ষাংশগুলোকে বলা হয় উত্তর অক্ষাংশ এবং দক্ষিণে অবস্থিত অক্ষাংশগুলোকে বলা হয় দক্ষিণ অক্ষাংশ। এই অক্ষাংশকে আবার তিন ভাগে ভাগ করা হয়ে থাকে, উচ্চ, মধ্য এবং নিম্ন অক্ষাংশ। মোটামুটিভাবে 0 ডিগ্রি থেকে 23.5 ডিগ্রি অক্ষাংশ পর্যন্ত নিরক্ষরেখার কাছাকাছি অবস্থিত স্থানসমূহের অক্ষাংশকে নিম্ন অক্ষাংশ বলে, 23.5 ডিগ্রি থেকে 67.5 ডিগ্রি অক্ষাংশ পর্যন্ত অবস্থিত স্থানসমূহের অক্ষাংশকে মধ্য অক্ষাংশ বলে, এবং 67.5 ডিগ্রি থেকে 90 ডিগ্রি পর্যন্ত মেরু প্রদেশের নিকটবর্তী স্থানসমূহের অক্ষাংশকে উচ্চ অক্ষাংশ বলে। তাহলে আমরা আগেই দেখে নিয়েছি যে অক্ষরেখা কাকে বলে। এবার আমরা দেখব মোট কতগুলো অক্ষরেখা আছে। নিরক্ষরেখার সমান্তরালে 1 ডিগ্রি অন্তর পূর্ব পশ্চিমে অঙ্কিত রেখাগুলি হলো অক্ষরেখা। নিরক্ষরেখা থেকে উত্তর মেরু অর্থাৎ 90 ডিগ্রি পর্যন্ত 89টা এবং দক্ষিণ মেরু 90 ডিগ্রি দক্ষিণ পর্যন্ত 89টা মোট 178টি অক্ষরেখা কল্পনা করা হয়েছে। কিন্তু নিরক্ষরেখাটি নিজেও একটি অক্ষরেখা, তবে সমস্ত অক্ষরেখার তুলনায় এর দৈর্ঘ্য বেশি। এখানে একটা কথা মাথায় রাখতে হবে, এই যে 178টি অক্ষরেখা হলো, এখানে 90 ডিগ্রি দুটি অক্ষরেখা কিন্তু ধরা হয়নি, কারণ এই দুটি বিন্দু বলে। আবার
সেইভাবেই নিরক্ষরেখাকেও হিসেবে আনা হয়নি, ফলে 178টা আছে প্লাস এর সাথে যোগ হবে নিরক্ষরেখাটি, অর্থাৎ আরেকটি অক্ষরেখা যোগ হবে, হয়ে হলো মোট 179টি অক্ষরেখা কল্পনা করা হয়েছে। এবার আমরা দেখব অক্ষরেখার বৈশিষ্ট্যগুলো কী কী। প্রথম বৈশিষ্ট্য কী? অক্ষরেখাগুলি পূর্ব থেকে পশ্চিমে প্রসারিত। দুই, অক্ষরেখাগুলো পূর্ণবৃত্ত। তিন, প্রত্যেকটি অক্ষরেখা নিরক্ষরেখার সমান্তরালে অবস্থিত, এই জন্য একই অক্ষরেখায় অবস্থিত যে কোনো স্থান থেকে নিরক্ষরেখার দূরত্ব সর্বদা সমান থাকে। চার, সমাক্ষরেখাগুলি পারস্পরিক দূরত্ব নিরক্ষীয় অঞ্চলের তুলনায় মেরু অঞ্চলে কিছুটা বেশি। এরপরে কি, অক্ষরেখাগুলো পরস্পরের সমান্তরাল হয়, যে কোনো দুটো অক্ষরেখার মধ্যবর্তী দূরত্ব সর্বদা সমান হয়। এরপর আসছে ছ নম্বর পয়েন্ট, নিরক্ষরেখা নিজেও একটি অক্ষরেখা, পৃথিবীর ঠিক মধ্যস্থল দিয়ে বেষ্টন করে আছে বলে নিরক্ষরেখার পরিধি সর্বাধিক। এরপর এই রেখাগুলির পরিধি নিরক্ষরেখা থেকে মেরু বিন্দুদ্বয়ের দিকে ক্রমশ ছোট হতে হতে অবশেষে দুই মেরুতে দুটো বিন্দুতে পরিণত হয়, অর্থাৎ অক্ষরেখাগুলোর পরিধি সর্বত্র সমান নয়। আট নম্বর পয়েন্ট কি, একই অক্ষরেখা অবস্থিত পৃথিবীর সমস্ত স্থানের অক্ষাংশ সমান, আর একই অক্ষরেখা অবস্থিত বিভিন্ন অঞ্চলে স্থানীয় সময় কিন্তু আলাদা হবে। দশ নম্বর পয়েন্ট হলো, অক্ষরেখাগুলি পূর্ব থেকে পশ্চিমে পৃথিবীকে বেষ্টন করে আছে, তাই একই অক্ষরেখা সর্বত্র একই সময়ে সূর্যোদয়, মধ্যাহ্ন বা সূর্যাস্ত হয় না, আগে পরে হয়। এর পরবর্তী পয়েন্ট হলো, একই অক্ষরেখা অবস্থিত বিভিন্ন স্থানে দিন রাত্রির দৈর্ঘ্য এবং জলবায়ু প্রায় একই রকম হয়। এছাড়া সূর্যের আপাত বার্ষিক গতি সীমানা নির্ধারণ, কর্কটক্রান্তি রেখা ও মকরক্রান্তি রেখায় যথাক্রমে সূর্যের আপাত বার্ষিক গতির সর্বশেষ উত্তর সীমা ও দক্ষিণ সীমা নির্দেশ করে। তিন নম্বর কি, সূর্যরশ্মির পতন কোণ নির্ণয়, অক্ষরেখার সাহায্যে সূর্যরশ্মির পতন কোণ জানা যায়। এছাড়া কি, পৃথিবীর তাপ বলয় শনাক্তকরণ, গুরুত্বপূর্ণ অক্ষরেখার ভিত্তিতে তাপ বলয় শনাক্ত করা হয়ে থাকে। এছাড়াও দিন রাতির দৈর্ঘ্য নির্ণয়ে অক্ষরেখার প্রয়োজন আছে, বিভিন্ন অক্ষরেখার সাহায্যে ঋতু পরিবর্তনের সঙ্গে দিন ও রাত্রির দৈর্ঘ্য সম্পর্কে ধারণা করা যায়। আর সীমানা নির্ধারণ, এটা গুরুত্বপূর্ণ বিষয়, অক্ষরেখার সাহায্যে বেশ কয়েকটি দেশের সীমানা নির্ধারণ করা হয়েছে। এবার আমরা দেখব যে অক্ষরেখার ভিত্তিতে মোট কতগুলো তাপ বলয় শনাক্ত করা হয়েছে। তিনটি প্রধান তাপমণ্ডল আছে, এক হলো উষ্ণমণ্ডল, দুই নাতিশীতোষ্ণমণ্ডল ও হিমমণ্ডল। উষ্ণমণ্ডল কত ডিগ্রিতে, কর্কটক্রান্তি রেখা অর্থাৎ 23.5 ডিগ্রি উত্তর থেকে 23.5 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখার মধ্যবর্তী অংশে প্রায় সারা বছর ধরে সূর্যরশ্মি লম্বভাবে পড়ে বলে এই অঞ্চলে উষ্ণতা অন্যান্য অঞ্চলের থেকে অনেক বেশি, তাই একে উষ্ণমণ্ডল বলা হয়। আর নাতিশীতোষ্ণমণ্ডলে কী হচ্ছে, এই ছবিটিতেই তোমরা দেখতে পাচ্ছ, উত্তর গোলার্ধে কর্কটক্রান্তি রেখা অর্থাৎ 23.5 ডিগ্রি উত্তর ও সুমেরু বৃত্ত 67.5 ডিগ্রি উত্তর এর মধ্যবর্তী অঞ্চল, এবং দক্ষিণ গোলার্ধে মকরক্রান্তি রেখা 23.5 ডিগ্রি দক্ষিণ ও কুমেরু বৃত্তের 67.5 ডিগ্রি দক্ষিণ এর মধ্যবর্তী অংশে সূর্যরশ্মি খুব একটা লম্বভাবে বা তীর্যকভাবে পড়ে না, ফলে এখানে গ্রীষ্মকালও খুব একটা উষ্ণ বা শীতকালও খুব একটা শীতল হয় না, তাই একে নাতিশীতোষ্ণমণ্ডল বলে। হিমমণ্ডল কী দেখব, সুমেরু ও কিমরির চারিদিকে 67.5 ডিগ্রি অক্ষাংশ পর্যন্ত সব জায়গায় সূর্যের অবনতি বছরের সব সময় 43 ডিগ্রি বেশি থাকে, ফলে এখানে অতি তীর্যকভাবে কিরণ দেওয়ার ফলে এই অংশে সবসময় শীত, প্রচণ্ড ঠান্ডা, ভয়ঙ্কর শীতল অবস্থা বিরাজ করে, তাই এই অংশটি হিমমণ্ডল নামে পরিচিত। তাহলে আজ এই পর্যন্তই থাক, পরবর্তী ক্লাসে আমরা দ্রাঘিমা সম্পর্কে আলোচনা করব। ধন্যবাদ।